আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে লায়লা নূর। আজকে আমি কথা বলতে যাচ্ছি বিজনেস ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 লগারিদম নিয়ে। আমি আমার আগের ভিডিওর মধ্যে হচ্ছে 18 নাম্বার পর্যন্ত করে দিয়েছি, আজকে আমি 19 নাম্বারের প্রবলেমটা সলভ করব। চলো, 19 নাম্বারে এই যেই প্রবলেমটা সেটার সাথে 20 নাম্বার 21 নাম্বার পুরোপুরি ম্যাচ খাবে, শুধু কিছু সংখ্যা চেঞ্জ হবে। তাই আমি একটা বুঝিয়ে দিলে অটোমেটিকলি তোমরা এই দুটোটা অঙ্ক করতে পারবে। তাহলে চলো, এখানে কী দেয়া আছে? দেয়া আছে একটা প্রশ্ন, এখানে সমান সমান যে সমীকরণটা, সমীকরণ ইজ ইকুয়াল টু শূন্য। উত্তর কী আসবে? শূন্য আসবে। তাহলে দেখো উত্তরটা কী আসছে? শূন্য। এখন এটা কীভাবে করে? প্রশ্নটা দেখো, সামনে একটা সংখ্যা দেয়া আছে, তারপরে লগ, তারপরে লগের মানটা কী? সামনে একটা সংখ্যা, লগ, লগের মান যখন এই ধরনের থাকবে তখন এই সংখ্যাটা পাওয়ার আকারে আসবে। কী? এই সংখ্যাটা পাওয়ার আকারে আসবে। কেন পাওয়ার আকারে আসবে? দেখো লগ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা 2 সামনে আনতে পারি। কি? লগের লগের সাথে যে সংখ্যাটা আছে সেটা যে পাওয়ারটা সেটা সামনে আনার নিয়ম আছে। কি? যখন লগের সাথে এক্স এভাবে 2 আকারে থাকবে এই পাওয়ারটা, এই পাওয়ারটা কি হয়? সামনে এসে পড়ে, পাওয়ারটা সামনে এসে পড়ে। আবার যখন এইভাবে থাকবে 2 লগ এক্স, তখন এই যে সংখ্যাটা এটা পাওয়ার আকারে চলে যাবে, এই সংখ্যাটা গুণটা পাওয়ার আকারে চলে যাবে। যখন এভাবে থাকবে তখন এভাবে নেওয়া যাবে, গুণ আকারে নেওয়া যাবে পাওয়ারটাকে। আবার যখন গুণ আকারে থাকবে তখন পাওয়ার আকারে নেওয়া যাবে। সেমভাবে দেখো এখানে কী দেওয়া আছে? 7 লগ, তারপর একটা ভগ্নাংশ 16/15, এখানে দেওয়া আছে 5 লগ 25/24, 3 লগ 81/80, এখানে কোনো কিছু নাই। তাহলে এই যে সংখ্যাগুলো এগুলো কি পাওয়ার নিব পাওয়ার আকারে। তাহলে তুমি এই জায়গাটার মধ্যে দেখার প্রয়োজন নেই, আমি আস্তে আস্তে করে দেখে দিব। এই যেই সংখ্যাটা গুণ আকারে আছে এটা পাওয়ারে বসালাম, এখানে এই গুণের সংখ্যাটা পাওয়ার আকারে বসালাম, এই গুণের সংখ্যাটা পাওয়ার আকারে বসালাম। তারপরে কাজ, এই জিনিসটা কিভাবে আসছে? এখানে কি আছে? 15 আর 16, মানে 16/15 কে আছে? 16/15, 16/15 আমরা জানি কি হচ্ছে, 4 4 16, তো হচ্ছে 4 4 16, তো হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, এটা লেখা যায় না, তা ইজ ইকুয়াল টু কি? 2 টু দি পাওয়ার 4, না 4 4 16, কি 4 4 16? এটাকে 16কে ভাঙলে কি আসে? 4 4 4কে ভাঙলে কি? 2 স্কোয়ার 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4। যত ছোট করো, কি যত ছোট করো, তারপরে এখানে কি 15, 3 5 15, না 3 গুণ 5, এটার কোনো কিছু করা যায়? এই যে 3 5 15, এই সংখ্যাটাকে কোনো পরিবর্তন করা যায় না। তাহলে লিখি 3 গুণ 5, আর এখানে কত? 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। সেমভাবে এখানে কী দেওয়া আছে? 25 আর 24, কি 25/24, তাহলে 25 কি 5 স্কোয়ার, তাহলে এখানে ডাইরেক্ট আমরা লিখব 5 স্কোয়ার। আছে 24 কি 24, আমরা ভাই 3 আটা 24, না 24 কত আসে? 3 আটা 24, আছে এই 8 কি 2 কিউব না, আর 3-এর উপরে মনে মনে 1, কি 3-এর উপরে। এই যে সংখ্যাটাকে গুণ দিবা, গুণ দিয়ে দেখবা যে কোনো বর্গ সংখ্যা থাকলে তাকে আরও ছোট করবা। এই 8কে ভাঙা যায় না, 8কে ভাঙে কীভাবে? এটাকে 2 কিউব কীভাবে লিখছি আমরা? যদি 2 এটা এভাবে ভাঙতে পারো, 4 2 গুণে 8, তা হচ্ছে 2 স্কোয়ার গুণ 2, তাই ইজগুল টু কত? 2 কিউব, ইজগুল টু কি? 2 কিউব। তাহলে এখানে কী আসবে? 2 কিউব গুণ 3 আসছে। সেমভাবে দেখো এখন এই মানগুলো আমরা বসালাম, কি 16কে কী হয়? 2 টু দি পাওয়ার 4, কীভাবে আসছে 2 টু দি পাওয়ার 4? এখানে 16কে 4 4 16, 4 স্কোয়ার 4 স্কোয়ার ইজগুল টু হচ্ছে কি কয়টা? 2 4টা 2, তা হচ্ছে 2 4টা। আছে 3 5 15, 3 1টা 5 1টা, তারপরে এখানে 25এ কি 2টা 5 মিলে 25 হয়, তারপরে এখানে কি 3 আটা 24, তো 8টা হচ্ছে 8কে ভাঙলে আসে 2 কিউব, 8কে ভাঙছি কীভাবে? 4 2 গুণে 8, হচ্ছে 4 কি স্কোয়ার করলে 2, তা হচ্ছে কয়টা? 2 হচ্ছে 3টা, তাহলে 3টা বসিয়েছি। সেমভাবে 81 আর 80, 81 কত? 81 9
81 কি 9 নাম 81 হচ্ছে 9 কি কি 3 স্কয়ার গুণ 3 স্কয়ার ইজ इक्वल टू 9 না তো হচ্ছে 3 কয়টা 4 টা না 3 টু দি পাওয়ার 4 কি 3 টু দি পাওয়ার 4 কিভাবে সে এভাবে তারপর 80 আসো 80 কি ভাঙে কি 8 10 এ 80 তাহলে 80 হচ্ছে 2 কিউব মানে 8 তারপরে কি 10 5 দুগুণে 10 না 5 দুগুণে 10 তাহলে কি 2 কে ভাঙলে কি কয়টা 2 আসে 4 টা কয়টা 2 আসে 4 টা তাহলে দেখো 4 টা 2 গুণ 5 4 টা 2 গুণ 5 কিভাবে আসছে এই দেখো 8 10 এ 80 8 8 কে ভাঙলে আমরা 2 কিউব পাই বা 2 মানে 3 টা 2 পাই তারপরে দেখো আমরা সবগুলো লিখলাম লিখার পর এখানে প্লাস দিয়ে লগ 1 বাই মানে হাফ লেখা হয়েছে যেটা আগে ছিল এখন দেখো এখানে 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 সবগুলো একটা লগের না লগ 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 একটা লগ যখন এই ধরনের লগারিদম অঙ্ক থাকে তখন যোগের সম্পর্কটা পারগুলো যখন যোগ থাকে তখন পারগুলোর গুণ হয় যখন এভাবে যোগের যোগ চিহ্ন থাকবে এ দেখো যোগ 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 চিহ্ন থাকবে তখন এখানে পাওয়ারগুলো গুণ হবে কি পাওয়ারগুলো গুণ হবে তাহলে কমন নিছি কমন নিয়ে দেখো বসাইলাম 2 4 এখানে কিভাবে 28 আসছে এখানে কি এ দেখো 4 7 28 কি 4 7 28 5 দুগুণে 10 3 4 12 কি করছি গুণ 3 4 12 5 দুগুণে 10 4 7 28 তারপরে নিচে কি 7 দিয়ে আবার 3 7 মানে 3 এর উপরে পাওয়ার 7 তারপরে 5 এর উপরে 7 আসছে গুণ করাতে এবং এখানে কি 3 5 15 3 5 15 তারপর হচ্ছে 3 এর উপরে ডাইরেক্ট 5 বসে যাবে এখানেও 3 4 12 12 উপরে বসছে এখানে 3 4 12 তারপরে 5 এর উপরে 3 আর এখানে হাফ আছে এখন দেখো এই উপরে সাইডে তো তিনটা সংখ্যা লিখলাম নিচে দেখো একটা 3 আর নাই তো এখানে 5টা আছে এখানে 7টা আছে ইজ इक्वल टू কয়টা 12টা এখানে 7টা আছে এখানে 5 এই তো এখানে 5টা আছে ইজ इक्वल टू 12টা লিখলাম আসলো 3 এরটা তারপরে কি আছে 5 5 এটা রাখলাম 5 এ 7টা 5 আর 3টা 5 কি 7টা 5 এবং 3টা 5 ইজ इक्वल टू 10টা 5 তারপরে দেখো 2 15টা 12টা আর এখানে 2টা মোট কতটা 28টা 15টা 12টা 2 আর 1টা জুলটো 28টা এখন দেখো উপরে আর নিচে সেম না উপর এবং নিচে হচ্ছে সেম তাই যখন এভাবে সেম আসে তখন কাটাকাটি করলে কি 1 আসে কাটাকাটি করলে এই এভাবে কাটাকাটি করি তাহলে 1 আসে তা হচ্ছে log 1 এর মান কি 0 log 1 এর মান এটা কি সূত্র log 1 এর মান সবসময়ে 0 হবে তা হচ্ছে শো হয়ে গেছে সেম ভাবে এখানে দেখো কি বলছি যে যখন এভাবে সংখ্যা থাকবে সামনে সেগুলো পাওয়ার হবে এখানে কি আছে এখান থেকে দেখে দিই এখানে কি আছে 16 এখানে 12 এখানে 7 কি এই সংখ্যাগুলো পাওয়ার আকারে নিবা তা আছে এখানে কি করছে আগে ভাঙছে না একসাথে করছে না আগে রেখে দিছে তারপরে তুমি একটানে করবা এই জায়গার মধ্যে দেখো 5 এর সামনে কিছু আছে নাই তাহলে 5টা সেম থাকবে এই লাইনটা করা লাগবে না ডাইরেক্ট এই লাইনটা করবা কি এই লাইনটা করা লাগবে না ডাইরেক্ট এই লাইনটা করবা তো প্রথমে কি লগ এর সামনে কোনো কিছু আছে নাই তাহলে এটা বসিয়ে মানে এটার কোনো পরিবর্তন করবা তারপরে প্লাস দিয়ে 16 উপরে গেল তারপর হচ্ছে এখানে 12 পাওয়ার আকারে 7 আসলো এখন এখানে কি 2 4 3 গুণ 5 আসছে কিভাবে এই দেখো আমরা আগের অঙ্কের মধ্যে করছিলাম না 16 আর 15 কে ভাঙছি কি 16 এবং 15 কে ভাঙলে কত আসে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 গুণ 3 গুণ 5 এভাবে ভাঙছি তাহলে সেম এখানে তারপর এখানে কি এই দেয়া আছে 25 এবং 24 25 এবং 24 আমরা 25 এবং 24 কে কিভাবে ভাঙছি এভাবে 5 স্কয়ার হচ্ছে 2 কিউব গুণ 3 কিভাবে আসে এভাবে সেম তারপরে কি 80
81/80 কিভাবে ভাঙছি 81 কে কি 3 4 কিভাবে আছে 9 9 81 এভাবে 9 কে ভাঙে 3 পর্যন্ত দিছি যত ছোট ভাবে ভাঙো 3 2 5 এভাবে তারপর 80 কে দেখো এখন সেম পদ্ধতিতে আমরা কি করছি সবগুলোকে গুণ করব 16 দ্বারা এই 4 কে গুণ করি দেখো 4 16 64 তারপরে দেখো 5 আছে 12 দুগুণে 24 3 আছে 3 4 সরি 4 7 28 এখন নিচে আবার গুণ করলাম গুণ করলাম গুণ করলাম এখন এখানে কি যোগের আছে এখান থেকে এই যে log 5 এটা কি একটা আলাদা জিনিস কি log 5 টা একটা আলাদা আমরা কমন নিব কার থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে আমরা কমন নিব এখান থেকে এখান থেকে এখান থেকে তাহলে আমরা log 5 রাখছি কি log 5 টা রাখা হয়েছে যোগ দিয়ে আমরা এই যে 3টাকে একটাতে নিব 3টাকে একটায় পরিণত করব আর এখানে কি যোগের আছে এই মাঝখানে পাওয়ার গুলো কি হবে গুণ যোগের আছে মাঝখানে পাওয়ার গুলো কি হবে গুণ তাহলে আমরা এ দেখো গুণ করাতে উপরে কি আছে 2 আছে 2 টু দি পাওয়ার 64 5 আছে 5 পাওয়ার আছে মানে 5 এর উপরে পাওয়ার আছে 24 তিনের উপরে হচ্ছে 28 এই এখন দেখো আমরা প্রথমে কাকি বের করতেছি 2 36টা 2 আছে 28টা 2 আছে ইজুগুল তো হচ্ছে 64টা হয়ে গেছে তারপর হচ্ছে 3 আছে 16টা তারপর এখানে 3 আছে 12টা 28টা তারপরে দেখো 5 16টা আছে 60টা আছে ইজুগুল 23টা এখানে 24টা এখানে 23টা একটা কম এখানে 24টা এখানে 23টা কি একটা কম তাহলে এভাবে লিখবা এখানে এখানে এগুলো তো কেটে গেছে এটা 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 কেটে গেছে এখানে রয়েছে কি একটা বাকি আছে এখানে এখানে সবগুলো কেটে গেছে শুধু রইলো 5 এর থেকে 5 24টা আছে আর নিচে 23টা আছে কি একটা কম তাহলে আমরা বিয়োগ আকারে নিব এটা কি ভাগ আকারে আছে লগ এর মধ্যে ভাগ আকারে থাকলে বিয়োগ হয় কি লগ মানে লগ এর মধ্যে পাওয়ার গুলো ভাগ আকারে থাকলে সেটা বিয়োগ করতে হবে পাওয়ার গুলো কি করতে হবে বিয়োগ করতে হবে তাই এভাবে বিয়োগ করা হয়েছে তারপর দেখো থাকে কি লগ 5 লগ 5 এটা কি দোনোটা সেম চেহারা না কয়টা দুইটা কয়টা দুইটা তা হচ্ছে 2 লগ 5 কি আসবে 2 লগ 5 যোগ করাতে সেম ভাবে এখানে দেখো এখানে দেয়া আছে 7 এটা কি এটা পাওয়ার আকারে চলে যাবে এখানে 5 দেয়া আছে এটাও পাওয়ার আকারে চলে যাবে 3 পাওয়ার আকারে তারপরে এই যে 16/15 এটা ভেঙে দেখা দিছি সেম এখানে বাড়ি বাড়ি কি করে লেখা লাগবে না ডাইরেক্ট এই লাইনের মধ্যে চলে যাবা তাহলে কি ভেঙে ফেলবা একই পদ্ধতিতে তারপরে এই এটা একটা দুইটা তিনটা তিনটা সেম এটা এই লগ একটা কমন নিবা আর বাকিগুলো গুণ করবা এখানে দেখো যোগের চিহ্ন দিয়ে ফেলছে এখানে যোগের চিহ্ন না ডাইরেক্ট গুণের চিহ্ন হবে কি এটা গুণ পাওয়ারগুলো গুণ হবে তা হচ্ছে গুণ তাহলে এখানে এটা যোগের চিহ্ন দিয়ে ফেলছিল ভুলে এটা গুণ হবে তারপরে এখানে লগ গণবা যে কতটা কোনো পার্থক্য আছে কি না পুরা যখন মিলে যাবে তখন কেটে কেটে দেখো এখানে 2 আছে 2 এর 28টা আছে 2 28টা এবং 2 নিচে হচ্ছে 27টা তা হচ্ছে একটা কম তাই লগ 2 একটা কম তাই লগ 2 আশা করি বুঝতে পেরেছ আজকে এই দুটুকে আমি আমার পরবর্তী ভিডিওর মধ্যে আরেকটি টাইপের অঙ্ক করে দিব আসসালামু আলাইকুম